অবৈধভাবে কয়েক লক্ষ টাকার শিশু গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রামের মানুষজনের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, বারালা গ্রাম পঞ্চায়েতের প্রধান নেবুল চন্দ্র মার্চিত কৃষ্ণপুর গ্রামের রাস্তার ধারে কয়েক লক্ষ টাকা মূল্যের গাছ অবৈধভাবে কেটে নিয়ে পালাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা তা জানতে পেরে বাধা দেয়। স্থানীয় ব্লক অফিসে ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা। যদিও এই বিষয়টি আমরা জানতে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের কাছে, তিনি ক্যামেরা দেখে সেখান থেকে সরে যান। তার কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এই গাছ কাটায়নি আমরা কি বলবো, আমরা যেটুকু বলার, গ্রামের মানুষ আমরা এখানে প্রত্যেকটা মানুষ পথে যারা যাচ্ছে আসছে তারা প্রত্যেকে এখানে আশ্রয় নেয় একটু ঠান্ডায়। গ্রীষ্মকালে তো ভীষণ আরামদায়ক জায়গা। এই ছটা গাছ, সাতটা গাছ কেটে, অবৈধভাবে কেটে প্রধান কীভাবে পাচার করার চেষ্টা করছে কিছুই জানতে পারিনি। হঠাৎ গাছ কাটা দেখে আমরা জানতে পারলাম, গ্রামের মানুষ এসে একসঙ্গে জোট হয়ে বাধা বিঘ্ন করায় গাছটা উঠেনি এইমাত্র। এটা প্রধান, পঞ্চায়েত প্রধান, আমাদের গ্রাম্য মেম্বার, মেম্বার জানে, মেম্বার বুথ সভাপতি সবাই জানে, এরা সবাই জানে, যোগসাজশ করে গাছটা কাটা হচ্ছে। কৃষ্ণপুর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের মেম্বার আছে, বুথ সভাপতি আছে। কোথাও কি অভিযোগ জানিয়েছেন? অভিযোগ তো জানিয়েছে, বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে, থানায় অভিযোগ জানিয়েছে। গাছ কাটার পরে অভিযোগটা পেয়ে অভিযোগটা জানানো হলো, তার আগে তো কেউই জানছে না। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিডিও? এখন বিডিও কী ব্যবস্থা নিয়েছে সেটা আমার এখনও অজানা। হ্যাঁ, সিদ্ধান্ত কিছু পাইনি। গাছ কি অবৈধভাবে কেটে? হ্যাঁ, এটা তো অবৈধ, নিশ্চয়ই অবৈধ, এটা তো বৈধ নয়, গাছ কাটাটা তো অবৈধই। পঞ্চায়েতে উন্নতির স্বার্থে কি কাটছিল গাছগুলো? না, পঞ্চায়েতে কোনো আত্মসাত করার জন্য, এটা সব ভাগাভাগি করার জন্য। এদের কে কে আত্মসাত করতে বলে মনে হয়? এটা প্রধান আছে, প্রধানের যেগুলো আরও সদস্য আছে, পঞ্চায়েত সমিতির সদস্য এতে জড়িত আছে, আমাদের গ্রাম্য মেম্বার জড়িত আছে এতে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি এর প্রতিকার হোক, আমরা প্রতিকার চাইছি। বারবার তো রাজ্য এবং কেন্দ্র বলছে গাছ লাগাতে, পৃথিবীর পরিবেশ, সেটা তো ওদের নিষিদ্ধ সত্ত্বেও তো এরা অবৈধভাবে কাজ করছে, এটাকে তো কোনো কেয়ারই করছে না, কোনো রকম এরা ভুকে পেঁধেছে না। গ্রামের মানুষকে যদি জানিয়ে যদি সিদ্ধান্ত নিয়ে গ্রামের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য যদি করতো বা সবাইকে জানতো, তা পুরো পঞ্চায়েতই জানে না, কিছু অংশ লোক জানছে। আপনার নাম? আমার নাম রফিক মণ্ডল। কী নাম? কী নাম? রফিক মণ্ডল। কী বলবেন আপনি? গাছ কাটা নিয়ে মানে তৃণমূলের জমানার প্রায় শেষের দিকে, এখন গাছ টাছ এটা ওটা বিক্রি পাট্টা করে ওরা কিছুটা হাতাতে চাইছে। পঞ্চায়েতের কোনো ডেভেলপমেন্ট করতে পারছে না, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে পারছে না, রাস্তাঘাট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ। ইতিমধ্যেই হচ্ছে যে ওখানে হাই টেনশন তারের কে কারণ দেখিয়ে তার কোনো ফ্যাক্টর নেই, তারের পাশ তার তার পাশ দিয়ে গেছে, কোনো সমস্যা নেই, অথচ কোনো রকমের কিচ্ছু কাউকে না জানিয়ে, গ্রামবাসীকে না জানিয়ে, কাউকে না জানিয়ে এবং বন দপ্তরের অর্ডার না নিয়ে। বিডিও সাহেবকে আমি নিজে কথা বলেছি, বিডিও সাহেবও জানতেন না যে এরকম গাছ কাটা হবে, কোথাও কাউকে না জানিয়ে প্রধান সাহেব একটা তাকে অনুমতি দিয়েছে মশাল দাঁতে যে গাছ কেটে দেন, এবং গাছ কেটে পিস পিস করে গাছ পঞ্চায়েতে এনে এখানে ফেলেন, এইরকম একটা অর্ডার দিয়েছে। এবং আমরা যেটুকু খোঁজ নিয়ে দেখেছি এটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে। ইতিমধ্যেই আজকাল গতকালকেও অফিস বন্ধ ছিল, আজকেও বন্ধ এবং আগামীকালকেও বন্ধ। তাহলে সাধারণ মানুষ ঝান্ডাবিহীনভাবেই হচ্ছে যে দলমত নির্বিশেষে প্রধান অফিস ঘেরাও করার একটা পরিকল্পনা হচ্ছে, গোটা অঞ্চল জুড়ে মানুষ হচ্ছে যে এই জায়গায় যাবে, হয়তো সোমবারে এরকম একটা হতে পারে, মঙ্গলবারে হতে পারে, এখন আমি এই ডেটটা বলতে পারছি না। কিন্তু এই গাছ কাটাটা যে দারুণভাবে অন্যায়, গাছের যে অনুমতি নেওয়া দরকার বন দপ্তর থেকে, ফরেস্ট যে বিভাগ আছে সেখান থেকে কোনো রকমের অনুমতি না নিয়ে, গ্রামের মানুষ কেউ জানে না, শুধু পঞ্চায়েতের সদস্য, একটা পঞ্চায়েত সদস্য আর প্রধান এটা জানে, এবং প্রধান এইটাকে মেম্বারকে হাত করে আত্মসাৎ করে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল,
কিন্তু গ্রামের মানুষ জানতে পেরে অন্যান্য রাজনৈতিক দল আমরাও জানতে পেরে আমরাও অভিযোগ করেছি বিডিওর কাছে, যার ফলে হচ্ছে যে সেই গাছ এখনও পর্যন্ত এখান থেকে উঠেনি। যে গাছের দাম প্রায় 2 লক্ষ টাকা দাম প্রায়, মশালদাররা বলছে 2 লক্ষ টাকা দেন আমাদের, আমরা নিয়ে নিচ্ছি কিনে। এইরকম অবস্থায় প্রধান এটা করার চেষ্টা করেছিল, কিন্তু প্রধান এখন অসহায় অবস্থায় পড়ে আছে। প্রধানকে বিডিও সাহেব এটা নোটিশও করেছে, বিডিও সাহেবকে প্রধান প্রধান বিডিও সাহেব নোটিশ করেছে প্রধানকে যে কী করে কী হবে এটা। এইটা নিয়ে হচ্ছে যে সমস্যা, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এটার একটা সুরাহা চাইছি। আমরা সুরাহা চাইছি এইভাবে যে এই গাছ যাতে কোনোরকমভাবে মিসইউজ না হয়, গাছ যাতে সরকারি গাছ সরকারি খাতে যাতে জমা হয়, এবং আমরা চাইছি যে যে কেটেছে এই গাছ, যে প্রধান যে কাটার অনুমতি দিয়েছে, তাদের যেন শাস্তি হয়। প্রধান এবং পঞ্চায়েত সদস্য ওই কৃষ্টপুর সংসদে যে সদস্য আছে তার জন্য শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি। আমার নাম রজব আলী মল্লিক, সিপিআইএমের সেক্রেটারি।